স্বাগত দীপ্ত সংবাদে, আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ইফতেখার। দেশে করোনায় আরও তিন জনের মৃত্যু হয়েছে, নতুন করে আক্রান্ত হয়েছে 1491 জন। এদিকে করোনা সংক্রমণ মোকাবেলায় যোগ্য সবাইকে টিকা নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দেশের আটটি বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতালে 460 শয্যার সমন্বিত ক্যান্সার, কিডনি ও হৃদরোগ ইউনিট স্থাপন প্রকল্পের ভিত্তিপ্রস্তরের উদ্বোধন করে এই আহ্বান জানান তিনি। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সাধারণ মানুষকে জনসমাগম এড়ানোর আহ্বান জানিয়ে মাস্ক ব্যবহারের উপর জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, করোনা মোকাবেলায় বাজেটে 10,000 কোটি টাকা বরাদ্দ আছে, প্রয়োজনে এটি বাড়ানো হবে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপুমনি। দুপুরে আশুলিয়া ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। 12 বছরের বেশি বয়সী সবাইকে দ্রুততম সময়ের মধ্যে টিকার আওতায় আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যতদিন সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখতে চাই, তবে আজকেই যেমন আমার জাতীয় পরামর্শ কমিটির সঙ্গে আমাদের বৈঠক আছে, আমরা পুরো অবস্থা পর্যালোচনা করে দেখব। কিন্তু এটাও বলছি যে একদিকে যেমন আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, আরেকদিকে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবার স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে অবশ্যই অগ্রাধিকার দিয়ে যদি প্রয়োজন হয় তাহলে নিশ্চয়ই আমরা বন্ধ করব। করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধের নির্দেশনা দিয়ে শিগগিরই প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে তিনি একথা জানান। আমরা আশা করি আজকে বিকেলের দিকে অথবা কালকে এই যে প্রজ্ঞাপনটা জারি হবে, যার মাধ্যমে যে নির্দেশনাগুলো আলোচনা হয়েছিল সেগুলোর বাস্তবায়নের জন্যে সারা দেশে বার্তা চলে যাবে। আমরা ক্যাবিনেট থেকে এটা জানতে পেরেছি এবং আশা করি তার কার্যকারিতা তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু আমরা যতই পাঠাই না কেন নির্দেশনা, এটা জনগণের উপরে নির্ভর করে তারা এটা মানে কি না, কাজে জনগণে নিজেদের সচেতন হইতে। নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে ট্রলার ডুবির 5 দিন পর নারী ও শিশু সহ পর্যন্ত 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ আছে 4 জন। এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত করা গেছে, উদ্ধারের চেষ্টা করছে বিআইডব্লিউটিএ ও ফায়ার সার্ভিস। ধলেশ্বরী নদীর ধর্মগঞ্জ এলাকা থেকে আজ সকাল 8:30 দিকে 2 জন এবং বক্তাবলী থেকে 2 জনের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড। এছাড়া সন্ধ্যা নাগাদ আরও 2টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 5 জানুয়ারি এমভি ফারহান 6 লঞ্চের ধাক্কায় ধলেশ্বরী নদীতে ট্রলারটি ডুবে 10 জন নিখোঁজ হন। বহুল আলোচিত ডিআইজি প্রিজন্স পার্থ গোপাল বণিককে দুর্নীতির দায়ে 8 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজবুল আলম আজ এ রায় ঘোষণা করেন। ঘুষ নেওয়া ও দুর্নীতির 2 অভিযোগে বরখাস্ত হওয়া এই ডিআইজি প্রিজন্সকে 8 বছরের কারাদণ্ডের পাশাপাশি 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া দুর্নীতির মাধ্যমে অর্জিত 65,14,000 টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছে আদালত। বরখাস্ত হওয়ার আগে পার্থ গোপাল বণিক সিলেট কেন্দ্রীয় কারাগারের ডিআইজি প্রিজন্স ছিলেন। 2019 সালে তার ঢাকার বাসা থেকে 80,00,000 টাকা উদ্ধারের ঘটনায় মামলা করে দুর্নীতি দমন কমিশন। নতুন 4 বিচারক পেল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তারা হলেন বোরহানুদ্দিন, এম ইনায়তুর রহিম, এফ আর এম নাজমুল হাসান ও কৃষ্ণা দেবনাথ। এই 4 বিচারক হাইকোর্ট বিভাগে দায়িত্ব পালন করছিলেন। আজ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে আইন মন্ত্রণালয়। সকালে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে তাদের মধ্যে 3 জনকে শপথ পড়ান প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তবে বিচারপতি এফ আর এম নাজমুল হাসান অসুস্থ থাকায় তিনি পরে শপথ নেবেন। নতুন 4 জন সহ আপিল বিভাগে বিচারকের সংখ্যা দাঁড়ালো 8-এ। সাইপ্রাসে করোনা ভাইরাসের নতুন একটি ধরন শনাক্ত হয়েছে। এরই মধ্যে দেশটিতে 25 জনের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। করোনা ডেল্টা ওমিক্রন প্রজাতির সমন্বয়ে নতুন ধরনটির সৃষ্টি হয় গবেষকরা নাম দিয়েছেন ডেল্টাক্রন। নতুন ধরনটিতে ডেল্টা ও ওমিক্রনের বৈশিষ্ট্যগুলো থাকে এর সংক্রমণ ক্ষমতা, আর এটি কতটা মারাত্মক হবে তা নিয়ে উদ্বিগ্ন গবেষকরা। ভারতে শনিবার 1,59,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এদিকে করোনায় সর্বোচ্চ মৃত্যুর বৈশ্বিক তালিকা এখন 7ম স্থানে যুক্তরাজ্য। দেশটিতে মোট মৃতের সংখ্যা 1.5 লাখ ছাড়িয়েছে। বিশ্বজুড়ে শনিবার 5,190 জন মারা গেছে, নতুন করে আক্রান্ত হয়েছেন 22,34,000-এর বেশি। ইউক্রেন ইস্যুতে নিজেদের মধ্যকার উত্তেজনায় রাশে কূটনৈতিক পর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছেন রাশিয়া ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা। সোমবার সুইজারল্যান্ডের জেনেভায় এই আলোচনা হবে।
এ সময় পারস্পরিক প্রতিশ্রুতির ভিত্তিতে অঞ্চলটিতে নিজেদের সামরিক মহড়া ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন সীমিত করার বিষয়ে একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করবেন দুই দেশের কর্মকর্তারা। এছাড়া যুক্তরাষ্ট্র রাশিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হবে বলে আশাবাদী উভয় পক্ষ। স্বাধীনতা কাপ ক্রিকেটের উদ্বোধনী দিনে জয় পেয়েছে উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চল। সিলেটে লো স্কোরিং ম্যাচে পূর্বাঞ্চলকে 22 রানে হারিয়েছে মধ্যাঞ্চল। টস হেরে ব্যাটিংয়ে আমন্ত্রিত মধ্যাঞ্চল রুবেল হোসেন আর রেজাউর রহমান রেজার বোলিংয়ে 177 রানে গুটিয়ে যায়। মোহাম্মদ মিথুন 37, মিজানুর রহমান 36 আর সাকিব আল হাসান 35 রান করেন। রুবেল ও রেজা 3টি করে উইকেট নেন। জবাবে একই রকম চাপে পড়ে আশরাফুল ইমরুলদের পূর্বাঞ্চল, 155 রানে গুটিয়ে যায় তারা। দিনের অন্য ম্যাচে দক্ষিণাঞ্চলকে 8 উইকেটে হারিয়েছে উত্তরাঞ্চল। আগে ব্যাট করে 162 রানে গুটিয়ে যায় দক্ষিণাঞ্চল। জবাবে 31 ওভারে জয় তুলে নেয় উত্তরাঞ্চল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকুন facebook.com/deeptonews এই ঠিকানায়।